আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এক্সাম্পেড ক্যাটাগরি অর্থাৎ ইসি ক্যাটাগরি, অনেকেই নাম শুনেছেন বিভিন্ন যে চাকরির অ্যাডভার্টাইজগুলো বের হয় সেখানে কিন্তু এক্সাম্পেড ক্যাটাগরি অর্থাৎ ইসিদের জন্য আলাদা ভ্যাকেন্সি থাকে। অনেক চাকরিতে, বেশিরভাগ চাকরিতে এই ইসি ক্যাটাগরি সার্টিফিকেটের ক্যান্ডিডেটদের কিন্তু পাওয়া যায় না, তাই শূন্যপদ পূরণ হয় না। আপনার কাছে যদি এই ইসি ক্যাটাগরি থাকে তাহলে আপনি কিন্তু অনাহাসে একটু প্র্যাকটিস করলে আপনি কিন্তু সরকারি চাকরি পেয়ে যাবেন। অনেকেই জানে না ইসি সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হয় এবং কারা আবেদনযোগ্য, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে এক্সাম্পেড ক্যাটাগরি অর্থাৎ ইসি সার্টিফিকেট কাদেরকে দেওয়া হয়, আপনারা যদি যোগ্য হন তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় জমা দেবেন ফর্ম, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি এবং স্কিমের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখুন, এটা হচ্ছে এক্সাম্পেড ক্যাটাগরির অফিসিয়াল সেল, এটা আপনারা হয়তো ছবিটা দেখে বুঝতে পাচ্ছেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই এক্সাম্পেড ক্যাটাগরি কাদেরকে দেওয়া হয়। দেখুন এখানে এই এক্সাম্পেড ক্যাটাগরি আবেদন করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো আমি বিশদে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন এটা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু আদৌ না, এক্সাম্পেড ক্যাটাগরিটা এত সহজ নয়, ওই জন্য আপনারা দেখতে পাবেন খুব কম সংখ্যায় রয়েছে। তাই এই এক্সাম্পেড ক্যাটাগরি অরিজিনাল তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, যদি আপনারা প্রকৃত পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটা দেখেই আবেদন করতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু সরকারি মেমোরেন্ডাম, দেখুন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট। দেখুন এটা হচ্ছে এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশান, এখানে দেখুন বিশদে আলোচনা করা রয়েছে। এই যে দেখুন প্রথম যে পয়েন্টটা, দেখুন এই যে ডিপেন্ডেন্স অফ এমপ্লয়িজ ডুইং ইন হারনেস, অর্থাৎ আপনার মা বাবা, এইখানে দেখুন এই যে এ সোললি ডিপেন্ডেড ওয়াইফ সন ডটার নিয়ার রিলেশন অফ এনি এমপ্লয় হুড ইজ ইন হারনেস লিভিং হিজ ফ্যামিলি ইন ইমিডিয়েটেড নিড অফ অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপনার বাবা, হয়তো আপনি যদি তার ছেলে বা মেয়ে বা আপনি ওয়াইফ যদি হয়ে থাকেন আর আপনার মা বা বাবা যিনি চাকরি করছেন তিনি যদি চাকরি অবস্থায় রিটায়ারমেন্টের আগে দুর্ঘটনাবশত মারা যায় তাহলে আপনারা কিন্তু এই জন্য আবেদনযোগ্য। এটা কিন্তু এসডি অফিস আপনার এই যে বাবা বা মা মারা গেল সেটার কিন্তু ডেথ সার্ভে করে দেখবে, সেটা যদি অ্যাক্সিডেন্টালি হয় এবং সেটা যদি কর্মরত অবস্থাতে হয় তাহলে কিন্তু আপনি এই এক্সাম্পেড ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। এখানে একটা কলম দেওয়া রয়েছে, যদি তার ফ্যামিলির ছেলে মেয়ে বা স্ত্রী বা স্ত্রী হলে তার স্বামী যদি কেউ বেঁচে না থাকে তাহলে তার একদম কাছের রক্তের সম্পর্কের যে রিলেটিভ হবে সে কিন্তু এই ইসি সার্টিফিকেট আবেদন করতে পারবে। তারপরে দেখুন দু নাম্বার পয়েন্টটা, এই দেখুন যে ডিপেন্ডেন্স অফ এমপ্লয়িজ রিটার্নিং ইনক্যাপাসিটেড এ অলসো ডিপেন্ডেড সন ডটার নিয়ার রিলেশন অফ এনি এমপ্লয়িজ হু ইজ ডিজেবল, অর্থাৎ এখানে বলা রয়েছে আপনার বাবা মামা যিনি চাকরি করছেন আপনারা ওদের উপর যারা নির্ভরশীল, তার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তার স্বামী হলে তার স্ত্রী হতে পারে, চাকরিরত অবস্থাতে রিটায়ারমেন্টের আগেই যদি সে প্রতিবন্ধী হয়ে যায়, কাজ করতে না পারে, যেটাকে বলা হয় অক্ষম যদি হয়ে যায়, তাহলে তার সন্তান বা কন্যা এই এক্সাম্পেড ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবে। এটা কিন্তু এখানেও এই সিস্টেমটা রয়েছে, যদি তার ফ্যামিলিতে কেউ না থেকে থাকে তাহলে কিন্তু তার একদম নিয়ারেস্ট যে রিলেটিভ রয়েছে সে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তৃতীয় যে পয়েন্টটার দিকে আমরা নজর রাখবো, পার্সন বিলং টু দ্য ফ্যামিলিজ অফ ল্যান্ড ইউজার, অর্থাৎ আপনার পরিবার যদি জমি ছিল আগে, ধরুন আপনার নদীর সাইডে জমি আছে, অর্থাৎ
সেখানে বন্যাতে আপনার জমি নদীতে নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ নদীতে চলে গিয়েছে, বা ধরুন কোনো কারণে ধরুন রেল লাইন হবে, তাহলে আপনার পুরো জমিটাই এই রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, কিংবা ধরুন কোন রাস্তা হচ্ছে আপনার জমিটা পুরো রাস্তার উপর দিয়ে চলে গেল, তাহলে কি হলো, আপনার এই জমি যে ছিল চাষযোগ্য জমি যেটা আপনি হারালেন, তাহলে আপনি কিভাবে সংসার চালাবেন? সেই জন্য আপনার ফ্যামিলিকে এক্সাম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়া হবে, যাতে চাকরিতে সুযোগ পায়। আর এই যে জমি হারানোর ব্যাপারটা বা সরকার জমি অধিগ্রহণের ব্যাপারটা, এটা কিন্তু দেখুন এখানে দেওয়া রয়েছে এই যে 17 অক্টোবর 1977 সাল, এই তারিখ বা এই তারিখের পরে রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ করে থাকে তাহলে আপনি পাবেন। এরপর চতুর্থ যে পয়েন্টটা রয়েছে সেটা হলো এই যে দেখুন যে এক্স সেন্সাস এমপ্লয়, এই পয়েন্টটার ডিটেলসটা আমরা একটু দেখে নিই। অর্থাৎ এই যে সেন্সাস এমপ্লয় অর্থাৎ কি, যে 10 বছর অন্তর অন্তর যে জনগণনা হয় সেটাই হচ্ছে সেন্সাস। এই সেন্সাসটা কত সালের মধ্যে হয়ে থাকবে, দেখুন অনেক ভিডিওতে দেখায় যে আপনি সেন্সাস করে থাকলেই আপনি এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন, আদৌ কিন্তু নিয়মটা সেটা নয়। এই জন্য আপনারা যান কিন্তু আপনারা এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন না, আপনাদেরকে এসটি অফিসেও ঘুরিয়ে দেয়। তাই এই পয়েন্টটা আমরা ডিটেলসে আলোচনা করব যাতে আপনাদের এখানে কোনো ডাউট না থাকে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া উল্লেখ করেছে, দেখুন এখানে আপনারা যদি 1981 সালের, এই যে দেখুন আপনারা যদি 1981 সালের যে সেন্সাস, সেই সেন্সাসে আপনারা যদি কাজ করে থাকেন তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর দেখুন 1981 সালের সেন্সাস এবং 1991 সালের যে সেন্সাস, সেখানে যদি আপনারা এই যে দেখুন যে ওয়েস্ট বেঙ্গল অফ এনি আদার কম্পিটিটিভ অথরিটি ডুইং, এখানে যদি আপনারা এই সময়টাতে আপনারা যদি এই দুটো সালে আপনারা যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এটার জন্য আপনারা কিন্তু একটা সার্টিফিকেট পেয়েছেন এই সেন্সাসে কাজ করার জন্য, আপনারা বিডিও অফিস থেকে বিডিও দেওয়া একটা সার্টিফিকেট পেয়েছেন, যদি সেই সার্টিফিকেটটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই সেন্সাস কাজের জন্য এক্সাম্পটেড ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এরপর আমরা পঞ্চম পয়েন্টটা দেখে নিই, এই যে ইলেকশন জব ওয়ার্কার্স, অর্থাৎ আপনারা যদি ভোট গ্রাহক কেন্দ্রে কাজ করে থাকেন, যেখানে দেখবেন ভোট দেওয়া হয় সেখানে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য আবেদনযোগ্য। কিন্তু গল্প কিন্তু এখানে অন্যরকম রয়েছে, দেখুন এখানে কোন কোন সাল উল্লেখ করা রয়েছে, দেখুন ইলেকশন রোল বাই দ্য হোম ডিপার্টমেন্ট বিটুইন, দেখুন এই যে 1979 এবং 2000, এই দুটো সালের মধ্যে আপনারা যদি কাজ করে থাকেন এবং আপনারা যদি এই যে 240 দিনের কাজ করে থাকেন ইলেকশনের, ধরুন যেগুলোতে আপনাদের ভোটার কার্ডের সংশোধনের কাজ করেছেন বা আপনারা ভোট গ্রহণ কেন্দ্রে কাজ করেছেন, তাহলে কিন্তু আপনারা এই এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য আবেদনযোগ্য। এরপর 6 নম্বর একটা পয়েন্ট অ্যাড করেছে, সেটা হলো কি দেখেনি, এই যে দেখুন স্পোর্টস পার্সন মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, অর্থাৎ কি আপনারা যদি স্টেট লেভেলের কোনো খেলাতে ধরুন ফুটবল ক্রিকেট দৌড় প্রতিযোগিতা, আপনাদের যে খেলাগুলো জাতীয় খেলা রয়েছে সেইগুলো যদি আপনাদের কাছে সার্টিফিকেট থেকে থাকে, ডিস্ট্রিক্ট লেভেল হলে কিন্তু হবে না, স্টেট লেভেলের সার্টিফিকেট হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই ইসি ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনারা যদি এর কোনো একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এসডিও অফিসে, এসডিও অফিস থেকে আপনাদেরকে কিন্তু একটা ফর্মেট দেওয়া হবে, সেই ফর্মেটটা ফিল আপ করে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে। এরপর ধরুন আপনার বাবা চাকরিরত অবস্থায় মারা গিয়েছে, সেই যে মারা গিয়েছে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার পুলিশ ইনভেস্টিগেশনের রিপোর্ট থাকবে বা পোস্টমর্টাম রিপোর্ট ডেথ সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাকে সঙ্গে দিতে হবে, তার সাথে আপনি যে ডিফেন্ডেন্ট তার প্রমাণ দিতে হবে। এই সব কাগজ আপনারা এসডিও অফিসে ফর্ম ফিল আপ করে জমা দিলে 30 দিনের মধ্যে আপনারা এক্সাম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট পেয়ে যাবেন। এই এক্সাম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট যদি পেয়ে যান একবার তাহলে কিন্তু আপনার চাকরির কিন্তু 90% সম্ভাবনা হয়ে যায় যে আপনারা চাকরি পাবেনই, 90% সম্ভাবনা রয়েছে। আপনারা আরও এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি।
এবং পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি এবং স্কিমের আপডেট সবার আগে এই চ্যানেল দিয়ে থাকে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।